এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো অনেক দিন পর তোমাদের সাথে আজ আবার কথা বলছি, আজ তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রায় এক মাসের বেশি হয়ে গেল আমি কোনো ভিডিও আপলোড করছি না, আর কেন করছি না তার কারণটাও আজকে তোমাদের জানাবো। অনেকটা ইনঅ্যাক্টিভ হয়ে আছি, কিছুই দিচ্ছি না চ্যানেলে। তো তোমরা নিশ্চয়ই ভাবছো কোথায় গেল সোনালিস ওয়ার্ল্ড, তো কারণটা জানাবো। তার আগে বলে নিই, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি সোয়াল, সোনালি পৃথিবীতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো আজ অনেকটাই সকালে উঠেছি, কারণ বেরোনোর আছে। কোথায় বেরোনো আছে? মাকে আনতে যাব। মা আর 4 দিন হলো বাড়ি নেই। হ্যাঁ, বাড়ি নেই, এরকমটা এই ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম না মানে অনেক দিন পর হলো যে এতদিন মা বাড়ি নেই। তো মা একটু অসুস্থ ছিল, প্রায় 1 মাস থেকে মা অসুস্থ। তো তার জন্য অপারেশন করা হয়েছে, ওটি হয়েছে গত 22 নভেম্বর। আমার মায়ের ওটি হয়েছে, তো এখন সে ভালো আছে। আর এই ভিডিওটা করা ওটি হওয়ার 4 দিন পর, তো এতদিন পর আপলোড করছি কারণ আমিও অসুস্থ হয়ে পড়েছিলাম। তো সেই জন্য ভিডিও এডিট করা, আপলোড করা এগুলো হচ্ছিল না। তো বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপর আমার নিজের পড়াশোনা, আমি কিছু স্টুডেন্টদের পড়াই, তোমরা সেটাও জানো। তো সেইগুলো কমপ্লিট করে সময় হয়ে উঠছিল না, আরও টুকটাক কাজ থাকে, নিজের বাইরে বেরোনো থাকে, তো সেগুলো নিয়েই অনেক রকম ঝামেলা। মানে সংসারের পুরো দায়িত্ব আমার ওপর পড়ে গেছে, তো এই অভ্যেসটা তো নেই সব কিছু সামলে নিয়ে নিজের কাজটা কমপ্লিট করার। তো অভ্যেসটা হতে একটু টাইম লেগে গেল, তাই এই ভিডিও আপলোড করতে দেরি। আর তাছাড়াও ব্যস্ততা জন্য ভিডিও করতেও পারছিলাম না ঠিকঠাকভাবে। তো আজ ভাবলাম যেটুকু করতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি, আর তোমাদেরকে জানাই যে আমি কেন ইনঅ্যাক্টিভ হয়ে আছি। তো সকাল সকালে উঠে ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছলাম, বাসনকোসন রাতের বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে কিছু কাপড় চোপড় আছে সেগুলো ধুয়ে নেব, ধুয়ে রান্না করতে হবে। রান্না করে রেখে, কারণ আমি আর ভাই যাচ্ছি মাকে আনতে, আর আস্তে আস্তে আমাদের প্রায় বিকেল হয়ে যাবে, কারণ হসপিটালে কিছু কাজ আছে। তো সেগুলো কমপ্লিট করে আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। তো বাবা থাকবে বাড়িতে, বাবার জন্য রান্না করে রেখে যেতে হবে, আর আমরা দুজনও খেয়ে যাব। মা তো ওখানেই খাবে, আর মার জন্য মা বাড়ি এসে যেটা খাবে সেটাও রান্না করতে হবে। তো সেটা অবশ্য বৌদি বলেছে করে রাখবে, তো যেটুকু পারি আমি সেটুকু করে যাব, তারপর এসে আবার করব। তো হালকা করে, বেশি কিছু না, ভাত একটা তরকারি রান্না করে সেদ্ধ টেদ্ধ দিয়ে এগুলো দিয়ে রান্না করে নিয়ে আমি ঝটপট যত তাড়াতাড়ি পারি কমপ্লিট করছি, কারণ 9টার সময় আবার ট্রেন ধরতে হবে। আমরা যাব কল্যাণী, কল্যাণীতে মার অপারেশন হয়েছিল, ওখানে যেতে আবার 1 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা মতো লেগে যাবে আমাদের ট্রেনে। তারপর সেখানে গিয়ে ফর্মালিটিস, পেপার্সের কাজ সেগুলো কমপ্লিট করে আস্তে আস্তে প্রায় 2-2.5টা বেজে যাবে হয়তো ওখান থেকে বেরোতে বেরোতে। তো আমি রান্নাটা ঝটপট করে নিচ্ছি, করে নিয়ে তারপর রেডি হয়ে, তারপর যদি ভিডিও করতে পারি তাহলে তোমাদের সাথে আবার কথা বলছি। তো চলো ঝটপট রান্নাটা করে নিই। Thank you.
যে মাকে নিয়ে এখন ফিরছি আমরা। তো ছোট্ট একটা ভিডিও ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আর আমারও শরীরটা তেমন ভালো নেই, শ্বাসকষ্ট মতো হচ্ছে ঠান্ডা লেগে। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি, এরপর আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো।